আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে প্রশ্ন যদি বলা থাকে 67.13, এটি 10-ভিত্তিক দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটিতে এই যে রেডিক্স পয়েন্টের পূর্বের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পরে 13 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পয়েন্টযুক্ত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে তো সেটার বাইনারি মান কীভাবে নির্ণয় করব? অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে আমরা এই যে পয়েন্টের পূর্বে 67 আছে, এই 67 প্রথমে এই বারবার 2 দ্বারা ভাগ করে বাইনারি করব। আমরা জানি যে পূর্ণ সংখ্যাকে বাইনারি করতে হলে বারবার 2 দ্বারা ভাগ করতে হয়। 67 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে এই সম্ভবত 33, আর ভাগ শেষ 1 থেকে যাবে। 33 যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে কত? 16, আর ভাগ শেষ 1 থেকে যাবে। 16 যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 8, ভাগ শেষ 0 থাকবে। 8 যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 4 হবে, ভাগ শেষ 0 থাকবে। 4 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, ভাগ শেষ 0 থাকবে। 2 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0 থাকবে। 1 2 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করব? ভাগফল হিসেবে 0 লিখব, আর এইখানে যেটি থাকবে সেটি ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার এই যে ভাগ শেষগুলি পেয়েছি, নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 100011। আমরা প্রথমে যেটি লিখবো সেটিকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর শেষে যেটি লিখবো সেটিকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই হচ্ছে আমাদের এই 67 বাইনারি মান। এখন পয়েন্ট 13 যদি বাইনারি মান নির্ণয় করতে চাই তাহলে আবার এই এই 13 পয়েন্ট 13 বারবার 2 দ্বারা গুণ করতে হবে। কিভাবে? এই যে ডান দিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লক্ষ্য করি, লম্বা একটি দাগ দিব, বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যার নিচে লিখবো পয়েন্ট 13, তারপরে এইটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। পয়েন্ট 13 2 দ্বারা গুণ করলে হবে 0.26 সম্ভবত। 0 বামে লিখবো, পয়েন্ট 26 ডানে লিখবো। এই পয়েন্ট 26 আবার 2 দ্বারা গুণ করব। পয়েন্ট 26 2 দ্বারা গুণ করলে সম্ভবত হবে এই 0.52 মেবি। 0 বাম দিকে লিখবো, এই পূর্ণ সংখ্যা নিচে বাম দিকে 0 লিখবো, ডান দিকে পয়েন্ট 52 লিখবো। আবার এই পয়েন্ট 52 2 দ্বারা গুণ করব, তাহলে পয়েন্ট 52 2 দ্বারা গুণ করলে হবে সম্ভবত 1.04। তো 1 পূর্ণ সংখ্যা, 1 বামে লিখবো আর পয়েন্ট 04 ডানে লিখবো। অর্থাৎ আমরা যদি গুণ করে দেখি যে এই যে সংখ্যাটি পাবো সেই সংখ্যার পয়েন্টের পূর্বে যে পূর্ণ সংখ্যা সেটা পূর্ণ সংখ্যা নিচে বসবে, আর পয়েন্টের পরে যে ভগ্নাংশ সংখ্যা পয়েন্টযুক্ত ওইটা ডানে বসবে, এবং পয়েন্টের পূর্বে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 0 বসবে। পরবর্তীতে এই যে পয়েন্টের পরে 0.14 এইটাকে কিন্তু 2 দ্বারা গুণ করব। অনেকে ভুল করে এই টোটালটাকে 2 দ্বারা গুণ করে, আসলে কিন্তু তা হবে না, এইটাকে 2 দ্বারা গুণ করতে হবে। পয়েন্ট 04 2 দ্বারা গুণ করলে হবে 0.08, এই যে 0.08, এটাকে আবার যদি 2 দ্বারা গুণ করি 0.016 হবে। তো আমি 1 2 3 4 5 গুণ করেছি, তোমরা ইচ্ছে করলে 4 গুণ করতে পারো, 5 গুণ করতে পারো, সমস্যা নেই। একটি বিষয় খেয়াল রাখবো যে আমরা পয়েন্টের পরে যতটা সংখ্যা লিখতে চাই ততবার গুণ করব। মনে করি আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই, তাই 5 গুণ করেছি। এবার উত্তর লিখব। এইটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি না, ওইটা আবার উপর থেকে নিচের দিকে সাজাবো। তো এইখানে এই যেটা প্রথমে বামে লিখবে এটাকে বলা হয় MSB, আর নিচে হবে LSB, MSB আর LSB। তো এবার আমরা সাজিয়ে লিখবো, খুব ভালো করে লক্ষ্য করি কীভাবে সাজাবো। প্রথমে এই যে প্রথমে যে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখান থেকে নিচ থেকে সাজাতে সাজাতে যাব, এই 1 আগে লিখব, তারপরে এই 0, তারপরে এই 0, এই 0, এই 0, এই 1, এই 1 পয়েন্ট, এই যে এগুলি লিখব, 0 0 0 0 1 0 0 0 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা এখানে 2 লিখব, কারণ যেহেতু বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার বেস 2। বিষয়টি আরেকবার বলি, যখন উত্তর লিখব নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা আগে লিখব, এটা শেষে লিখব, এইভাবে সাজাবো। আবার পয়েন্টের পরে যখন সাজাবো এইখান থেকে শুরু করব, এটা আগে লিখব, তারপর এইটা, তারপরে এইগুলো লিখতে লিখতে এটা সবার শেষে বসবে। এই ক্ষেত্রে আমাদের
পয়েন্টের পূর্বে যে সংখ্যাটা ছিল সেটাকে বারবার দুই দ্বারা ভাগ করেছি, পয়েন্টের পরে যে সংখ্যা ছিল সেটাকে বারবার দুই দ্বারা গুণ করে আমরা যে সংখ্যা পেয়েছি সেটা একসাথে সাজিয়ে লিখে এই বাইনারি মান পাবো। আশা করি তোমরা এখন পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।